নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী 14.5 লাখ মানুষ। এর মধ্যে নোয়াখালীতেই পানিবন্দী 11.5 লাখ আর লক্ষ্মীপুরে পানিবন্দী আরও 3 লাখ মানুষ। কোথাও রাস্তাঘাট, বাসাবাড়িতে হাঁটু পরিমাণ পানি রয়েছে। জলাবদ্ধতায় প্রায় 15,000 পরিবার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে সাম্প্রতিক বন্যার পর 35,000 পরিবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও তাদের দুর্ভোগের যেন শেষ নেই। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী বাসিন্দারা। আবার নোয়াখালীতে বেশিরভাগ এলাকায় এখনও হাঁটু পরিমাণ পানি থাকায় আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাড়িঘরে ফিরতে পারছে না। এদিকে 3 সপ্তাহের বেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া ও চর্মরোগ সহ পানিবাহিত বিভিন্ন রোগ। আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি বেসরকারিভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।